ग्राफिक्स बाइक एखन बांग्लादेशेर मार्केटे लॉन्च होयेछे जेटी देखते खुबी लुक्रेटिव करा होयेछे शुधु ताई ना बाइकटीते व्यवहार करा होयेछे 120 सेक्शनेर रेमुरा टायर যার কারণে রাইডার যখন বাইকটি রাইড করবে আগের থেকে ভালো গ্রিপ পাবে এবং ব্রেকিং এর সময় এটি ভালো গ্রিপ পেয়ে যাবে এতে করে বাইকারের রাইড করার সময় কনফিডেন্সটা আরো বেশি ডেভেলপ হবে এবং খুব কনফিডেন্সের সাথে রাইডার রাইড করতে পারবে বাইকটি শুধু তাই না আগের থেকে বর্তমানে আমাদের যে 160 cc ইঞ্জিনটি রয়েছে এটিকে রিফাইন্ড ইঞ্জিনও বলা হয় কারণ বর্তমানে যে ইঞ্জিনটি রয়েছে রিফাইন্ড করার কারণে আগে যে একটা ভাইব্রেশন কমপ্লেইন ছিল সেটি এখন টোটালি রিডিউস হয়ে গিয়েছে যার কারণে আমরা যখন রেসিং এডিশন বাইকটি রাইড করবো বাইকটি থেকে কোনো রকমের ভাইব্রেশন ইনশাল্লাহ পাবেন না বাইকের টায়ারটি সফট করার কারণে আগে যে একটা ব্রেকিং ইস্যু ছিল সেটিও এখন দূর হয়ে গেছে কারণ যখন আপনি রাইডার বাইকটি ব্রেক করবে সেই ক্ষেত্রে আগের থেকে খুবই ভালো একটা গ্রিপ পাবে এতে করে কনফিডেন্সটাও আগের থেকে ভালো গ্রো হবে এছাড়া আমাদের অ্যাপাচি আর্টারে ব্যবহার করা হচ্ছে নাইট্রক সাসপেনশন এই সাসপেনশনের সুবিধাটি যদি বলতে যাই আমরা যারা লং রাইড করি অথবা লং ট্যুর করি সেক্ষেত্রে দেখা যায় বাইক অনেকক্ষণ চললে নর্মাল সাসপেনশনগুলো হার্ড হয়ে যায় এতে করে দেখা যায় ব্যাক পেইন অথবা কাঁধ ব্যথা হয়ে যায় কিন্তু এই সাসপেনশনে কৃত্রিম একটি হাইড্রোজেন দেওয়া আছে মিক্স গ্যাস সাসপেনশন এই গ্যাসের কারণে যে অয়েলটা থাকে অয়েলটাকে হিট হতে দেয় না প্রেশারাইজ করে রাখে এতে করে সাসপেনশন কখনো হার্ড হয়ে যায় না আর সাসপেনশন সফট থাকলে আপনি লং রাইডের জার্নিটা আরও বেশি আরামদায়ক হবে এবং কমফোর্টেবল হবে আর সাসপেনশনের কারণে আপনি যখন কর্নারিং করবেন অথবা লং টাইম পর্যন্ত রান বাইকটা রান করবেন আপনার কনফিডেন্সও গ্রো করবে তো সব মিলিয়ে বলতে গেলে অ্যাপাচি আরটিআর এর রেসিং এডিশন ভার্সনটি আগের আরটিআর থেকে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে আগে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো এখন সলভ করা হয়েছে তো যারা অ্যাপাচি আর এর রেসিং এডিশনটি কিনতে চাচ্ছেন অথবা অ্যাপাচি আরটিআর নিয়ে একটু ভুল ধারণা ছিল আশা করতেছি সেই ভুল ধারণাগুলো এখন দূর হয়ে যাবে আপনারা নিঃসন্দেহে অ্যাপাচি আরটিআর রেসিং এডিশন বাইকটি নিতে পারবেন কারণ বাইকের কন্ট্রোলিং গ্রিপিং এবং ব্যালেন্সিং ভাইব্রেশন সবকিছু এখন আগের থেকে বেটার করা হয়েছে সো আশা করতেছি যারা বাইকটি নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটি রাইডের অভিজ্ঞতা পাবেন।